What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. তো গাইস আজ আমরা আবার খেলতে চলেছি হচ্ছে View Finder. তো বেসিক্যালি এই গেমটার মধ্যে কি হয়? এখানে আমাদের কাছে একটা ফটো থাকে। যেই ফটোটাকে আমরা যদি কোন জায়গায় ক্লিক করে দিই, সেই ফটোটা রিয়েলে চেঞ্জ হয়ে যায়, একদম রিয়েলিস্টিক হয়ে যায়। আমি জানি না তোমাদের আমি কতটা বোঝাতে পারলাম, কিন্তু ভাই যারা ফার্স্ট পার্ট দেখেছো তারা নিশ্চয়ই জানো যে কতটা কুল আর কতটা অসম এই গেমটা। আর বাই দ্য ওয়ে কিছুদিন আগে পর্যন্ত আমার আই ফ্লু হয়েছিল, তাই জন্য এখনো চোখগুলো ফোলা ফোলা আছে। চাইনিজ চাইনিজ লাগছে না মাঝে মাঝে। বাকি ঠিক আছে, চলো সোজা গেমেতে যাওয়া যাক। কিন্তু তার আগে যদি তোমরা সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ যে হ্যাঁ ওখানে সাবস্ক্রাইবড না, সাবস্ক্রাইব লেখা আছে, তো তাহলে সাবস্ক্রাইবটাকে ফাটিয়ে দাও ভাই, একদম মেরে চুরমার করে দাও। বাকি চলো সোজা গেমের ভেতরে যাওয়া যাক আর দেখাচ্ছি তোমাদেরকে কেমন ভাই ইন্টারেস্টিং গেমটা। ওয়েল তো ফাইনালি আমরা গেমের ভেতরে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে ওই গেমটা যেখানে আমরা ফটো থেকে রিয়েলে চেঞ্জ হতে পারবো একদম ভাই আরামসে। কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে আমাদের ফটো থেকে রিয়েলে চেঞ্জ হতে গেলেও আমাদের একটা ফটো লাগবে, যেটা আমি জানি না তোমরা জানো কিনা কোথায় আছে, বাট আমাকে খুঁজতে হবে যে ফটোটা আছে কোথায় আদেও। বাট তোমরা এখানে দেখেছো ভাই গেমের এই যে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, দেখেছো এই জায়গায় সুন্দর পাহাড় আছে, ট্রেন লাইন আছে, এত সুন্দর বিল্ডিং আছে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস গেমটা কি জানো, যদি আমরা এখান থেকে পড়ে যাই, এরকম পড়ে গেলাম, এবার উপরে তো চলে এলাম বাট আমি দেখাতেই পারলাম না ভাই কেসটা। বাকি দেখো আমি পড়ে গেলাম এখান থেকে, আমরা রিভাইন্ড করতে পারছি না। ওই আচ্ছা আমার মনে হয় আমরা কোনো লেভেলের মধ্যে নেই, তাই জন্য আমরা রিভাইন্ড করতে পারছি না, বাট লেভেলের ভেতরে ঢুকলে আমরা রিভাইন্ড করতে পারবো। আর বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমাদের বাড়ি, যেখান থেকে আমরা প্রত্যেকটা লেভেল কমপ্লিট করি। আপাতত দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি যে লাস্ট টাইম আমরা কি করেছিলাম। লাস্ট টাইম আমরা এই যে এই লেভেলটাকে কমপ্লিট করেছিলাম, দেখো এখানে রাইট আছে, তো এর উপরে আরেকটা লেভেল আছে এই দিকে, আরেকটা লেভেল আছে ওই দিকে। আমি জানি না আপাতত কোনটা খোলা থাকবে, এটা খোলা আছে আই থিঙ্ক, এটা আমরা করে দিয়েছি মনে হয়। এই দেখো ভাই এটা তো আমরা করে দিয়েছি, এটা করে দিয়েছি, তো তলারটাও কমপ্লিট হয়ে গেছে। ও ভাই তলারটাও তো আমরা করে দিয়েছি কমপ্লিট, তো তার মানে আমাদের শুধু এইটা বাকি আছে। চলো এইটাতে যাওয়া যাক। আর এইটা করার পর এইখান থেকে আরো লেভেলস আছে, ওই দেখো ওইখানে লেভেল আছে একটা, যেটা আমরা এখন করতে পারবো আই থিঙ্ক, আমার মনে হয় না এখন করতে পারবো ভাই, এখন করতে পারবো আমি জানি না। দেখো ভাই এখান থেকে যেই আমি টেলিপোর্টে ক্লিক করবো মানে ই মারবো, তো আমরা টেলিপোর্ট হয়ে ওই জায়গাটা চলে যাবো যেটা ওখানে দেখাচ্ছে আসলে। আর আমি জানি মাঝে মাঝে আমাকে মুখটা ব্লার করে দিচ্ছে, কারণ দেখো ছোট চোখ না, ক্যামেরাও ইজ্জত করছে না, তো আমি বাদে নিচ্ছি ভাই ক্যামেরা। বাকি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। বাকি চলো সোজা যাওয়া যাক হচ্ছে এইটাতে, এটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল, যেখানে গিয়ে আমরা ভাই অনেক কিছু জিনিস করতে পারবো নতুন নতুন ইন্টারেস্টিং। আর বাই দ্য ওয়ে আমরা লেভেলের ভেতরে চলেও এসেছি, যেখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের টেলিপোর্টার, যেটা আপাতত পাওয়ার নেই, মানে যেটাতে পাওয়ার নেই, যার জন্য আমাদের লাগবে দুখানা ব্যাটারি। এই যে এখানে ব্যাটারি দিলেই না আমাদের এটা চালু হয়ে যায়, এখান থেকে টেলিপোর্ট করতে পারি ভাই আমরা সোজা কথায়। বাট বাকি আপাতত দ্বারা আমাকে টেলিপোর্টার করার জন্য ফটো লাগবে, আর ফটো আমি পেয়ে গেছি। এই দেখো ভাই ফটো পেয়ে গেছি, এবার যেই আমি এটাকে প্লেস করবো, এখানে প্লেস করে আমি ক্লিক করবো, এই দেখো ভাই এটা রিয়েল হয়ে গেল ভাই। দ্বারা এক মিনিট আমি রিমাইন্ড করে দেখাচ্ছি, হ্যাঁ রিমাইন্ড এবার কাজ করছে, দেখেছো আমরা লেভেলের ভেতরে আছি না, রিমাইন্ড কাজ করবো। এখানে রাইট ক্লিক করলাম, এখানে মাস্ট 3 2 1 লেটস গো। এই দেখো ভাই ফটোটা রিয়েলে চেঞ্জ হয়ে গেল, আরেকবার রিমাইন্ড করি, এই দেখো ভাই চলে এলাম হাতে, 3 2 1 লেটস গো। ও ভাই এই জন্য আমার এই গেমটা এত ভালো লাগে। বাকি চলো এখানে একটা ব্যাটারি পেয়ে তো গেছি, আর ব্যাটারিটাকে এইখানে ফেলে দিই। এই দেখো ভাই একটা ব্যাটারি হয়ে গেছে, আর একটা ব্যাটারি লাগবে আমাদের, বাট আরেকটা ব্যাটারি পাবো কোথায়? আই থিঙ্ক আশেপাশে কোথাও একটা ফটো থাকবে, আমাকে দেখতে হবে ভাই। এই দেখো এই আশেপাশে কোথাও একটা ফটো, এটা কি? আচ্ছা এটা ফটো কপি, মানে এখান থেকে আমরা ফটো কপি করতে পারবো, কপিয়ার না কি বলে এটাকে। বাই দ্য ওয়ে এগুলো কি ভাই? চলো ফটো পেয়ে গেছি, আমার মনে হয় এর মধ্যে কোনো একটা জায়গায় ব্যাটারি থাকবে আই থিঙ্ক। ব্যাটারি ব্যাটারি, ও ভাই ব্যাটারি ব্যাটারি তো নেই এখানে, দাঁড়ো রিমাইন্ড করি ভাই। এটা যদি আমরা ব্যাটারি পেলাম না, বাট যেটা মেইন কথা যে আমাদেরকে এই পাশটাতে যদি আমি ট্যাপ করি, এখানে ব্যাটারি বগেরে আছে না ভাই? ব্যাটারি তো নেই এখানে, বাকি এইটাতে দেখি এইটাতে আছে ভাই। এগুলো এই বাক্সগুলোর মধ্যে না ব্যাটারি থাকবে, আমার এরকম সিক্স সেন্স বলছে যে এখানে থাকতে পারে। বাকি দাঁড়াও এইটা আছে একটা পোল, এটাতে দেখি ভাই এই উপরেরটা ব্যাটারি না তো, না এই উপরেরটা ব্যাটারি। ওই ওই ভাই আমি পড়ে যাচ্ছি, দেখো পড়ে যাচ্ছি, রিমাইন্ড করবো উপরে। আরে আরো আরো একটুখানি, আরো একটুখানি চলে যা, আর একটুখানি ভাই এই ফটোগুলো ওয়েস্ট আছে আমার যেমন হচ্ছে, একদম সব কটা করে দিলাম। তার এক মিনিট আমার মাথায় একটা স্ট্র্যাটেজি হিট করলো, যে আমরা এই যে এইটাকে এখানে বসালাম, আমরা যদি এই ফটোটার আরেকটা ফটোকপি বের করে নিই তাহলে কি ব্যাটারি দুটো হয়ে যাবে? দাঁড়া এক মিনিট চেক করতে দাও ভাই। চলো হয়ে গেছে, আমি ব্যাক চলে এসেছি আবার এখানে, আর এই ফটোকপিটাকে না তার একটা ফটোকপি বানিয়ে নিই, যাতে আমরা আরেকখানা ব্যাটারি পেয়ে যাই। আর আমি এতক্ষণ ধরে ভাবলাম কি জানো, যে এখানে পাঁচখানা লেগে গেল, আই থিঙ্ক আমার মনে হয় আমি পাঁচখানা কপি বানাতে পারবো। ইয়েস এই দেখো ভাই আমার কাছে দুখানা হয়ে গেছে, দেখো একটা দুটো হাতে, মানে দুটো আছে আমার কাছে হাতে, আর আমি চারখানা আরও কপি বানাতে পারবো। ভাই আমি চাই না ভাই অতগুলো বানাতে, দাঁড়াও আপাতত এইখানটাতে প্লেস করি, দাঁড়াও এখানে এখানে এক, আর একটা এখানে দুই। এটা কি? ওই আমি এটাকেই ভেঙে দিয়েছি ভাই, এটা আদৌ কাজ করবে? দাঁড়াও এক মিনিট দেখি, না কাজ করবে না ভাই। এই দেখো আমি আমার ব্যাটারি এটাকেই খারাপ করে দিয়েছি ভাই, তারা রিমাইন্ড হয়ে যা ভাই, আরেকটু রিমাইন্ড হয়ে যা ভাই, আমি ওটাকেই খারাপ করে দিয়েছি। তারা এক মিনিট, এই দুটোকে পেস্ট করে দিয়েছি, এবার এখান থেকে একটা ব্যাটারি এখানে, আর একটা ব্যাটারি মাস্ট এখান থেকে নিয়ে এখানে, দেখো ভাই দুটো হয়ে গেছে, এবার আমাদের টেলিপোর্টার মাস্ট কাজ করবে ভাই। এই দেখো তো চলো এবার যাওয়া যাক হচ্ছে মাস্ট টেলিপোর্টারে করে ওই পাশে ভাই। চলো টেলিপোর্টার ঢুকে পড়েছি, এবার জানি না কোথায় বেরোবো, কিন্তু ভাই গেমটা বেশি ইন্টারেস্টিং লাগছে আমার, এই জন্য এই গেমটা আমার এত পছন্দ ভাই, যেটা ফটো থেকে রিয়েল হয়ে যায়। আর বাই দ্য ওয়ে দেখো এখানে আমাদের অত দূর যেতে হবে, তো আমরা এখান থেকে ঝাঁপ মারতে পারবো না। রিমাইন্ড করে দিই ভাই, রিমাইন্ড করে দিই, এখান থেকে অত দূর যেতে পারবো না, আই থিঙ্ক যেতে পারবো। দাঁড়াও এক মিনিট, এই ফটোটা আছে, এই ফটোটাকে যদি আমি এরম করে দিই আদৌ, দাঁড়াও ভাই যদি আমি এরম করে দিই তবে আমি যেতে পারবো এখান থেকে, দেখি স্লাইড খাবো না তো, না ভাই হয়ে গেছে। এই দেখো ভাই চলে এসেছি, কিন্তু এক মিনিট,
ওই টেলিপোর্টারটা তো ওইখানে রয়েছে ভাই, আমি ওটা যাবো কি করে? দাঁড়া এক মিনিট, আমি উপরে চলে যাই, আগে উপরে গিয়ে দেখি এখানে আছে কি। যদি এখানে অন্য কোনো ফটো থাকে তাহলে ভাই ভালো হবে। কিছু আছে এখানে না? এখানে কি আছে ভাই? ভাই কিছু একটা বই ফই রয়েছে যেটা আমি পড়তে চাই না, বাট আমি যা বুঝতে পারছি এখানে প্রত্যেক জায়গায় পেট রয়েছে। এই দেখো ভাই ক্যাট রয়েছে, কি সুন্দর সুন্দর। আমি জানি না কি হচ্ছে, বাট আমার যা মনে হয় আমাকে অতটা পৌঁছতে হবে। আর আমি পেছনে কিছু একটা ভুল করেছি আমার তো মনে হচ্ছে। দাঁড়া আবার তো রিভাইন্ড করি এই ফটোটা পর্যন্ত। চলো রিভাইন্ড হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে এই দেখো ভাই, তোমরা দেখে বুঝতে পারছো, এই দেখো এই ওপরটাতে, ঠিক ওপরটাতে এই জায়গাটায় রয়েছে হচ্ছে আমাদের টেলিপোর্টারটা। তো আমাকে ওইখানে যেতে হবে, বাট আমি যদি এইরকম করে দিই, যেতে পারতাম ভাই, যেতে পারতাম, যেতে পারতাম, যেতে পারতাম। দাঁড়া একটা ফটোতেই হয়ে যাবে আই থিঙ্ক। চল 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 চল, পেয়ে গেছি, পেয়ে গেছি। আবে আবে হেল, দেখো ভাই কি হয়েছে কেসটা, কি ফালতু কেস হয়েছে। দেখো ভাই আমি দেওয়ালের ওপরে চলে এসেছি, মানে আমি এই পাশে চলে তো এসেছি, কিন্তু ইয়ার আমি ওটাতে যেতে পারবো না, তো আমাকে রিমাইন্ড করতে হবে। দেখতে পাচ্ছ ভাই, মাটির আকাশে করলে তো ওগুলো তলায় আসবে না? আসবে না ভাই, ওপরেই থাকবে। এরম ভাবে হবে না, তো আমাকে মেনলি এটাকে এরামই বসাতে হবে, কিন্তু আমাকে অত দূর পৌঁছতে হবে ওরম ভাবে। তো আমি যদি এইটাকে এইখানে বসিয়ে দিই, ইয়েস আমি বুঝতে পারছি কি হচ্ছে। দাঁড়াও ফটোকপি, ফটোকপি কিছু আছে এখানে ভাই? আর একটা ফটোকপি হলেই আমার হয়ে যাবে ভাই, আমার এতগুলো লাগবেই না। দাঁড়া একটা ফটোকপি এখানে পেয়ে গেছি, ফটোকপির তো ছিল, চলো আরেকটা নিয়ে নিয়েছি। এবার আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে আমি অত দূর যাবো। স্ট্র্যাটেজি ভাই, সিম্পল স্ট্র্যাটেজি, এখান থেকে এইখানে লাগাবো আর এইটাকে আমি এইখানে বসিয়ে দেবো। দেখো ভাই হয়ে গেছে, চলো এবার আরামসে হয়ে গেছে ভাই। দুটো ফটোতেই, মানে দুটো ফটোতেই মেনলি হয়ে গেছে, আমাকে বেশি মানে কপি করতে হয়নি। যত কম কপি করবো তত কম আমাদের গেম গ্লিচ খাবে। মানে গেম বলতে এই যে এইখানে একটা গেম আছে, যেটা ফার্স্ট এপিসোডে আমি তোমাদের বলে দিয়েছি আসলে ব্যাপারটা কি। তোমরা যদি না জেনে থাকো তাহলে ফার্স্ট এপিসোড মাস্ট দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে ভাই আসলে কেসটা কি। চলো এখানে আমাদের টেলিপোর্টার চলে এসেছে, তো এটাতে মাস্ট ঢুকে পড়ি। আর মাস্ট আমাদের হয়ে গেছে ভাই, লেভেল কমপ্লিট আই থিঙ্ক। ইয়েস এই দেখো ভাই, লেভেল কমপ্লিট। আর একটা ট্রেন গাড়ি চলে তো এসছে, বাট আমি ওটাতে এখন যাবো না ভাই, আমি আপাতত এইটাকে কমপ্লিট করি। দাঁড়া ওইটাতে তো যেতে হবে আমাকে, আমি এইটা আগে কমপ্লিট করি, তারপর আমি ওইখানে যাবো ভাই, এইটা আমাকে কমপ্লিট করতে হবে। চলো চলো চলে এসেছি একটা সুন্দর সোহানা জায়গায়, যেটা আমার আই থিঙ্ক খেলার জায়গা বা অন্য কিছু আমি বুঝতে পারছি না। বাট এখানে ভাই প্রত্যেকটা লেভেল আলাদা আলাদা জায়গা, দেখেছো? ওইখানে একটা, ওইখানে একটা, এইখানে একটা, আর প্রত্যেকটা মেঘেতে ভাসছে। এই দেখো ভাই, এটা পুরো ফাইভ ডাইমেনশনাল আমার যেমন হচ্ছে। বাকি যাদের গেমটা ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, কারণ এর নেক্সট পার্ট তবেই আসবে না যবে তোমরা এটাকে লাইক করবে ভালো করে। বাকি চলো এখানে চলে তো এসেছি। আর এটা কি? চকলেট বগেরা রয়েছে, বই রয়েছে, এখানে কিছু রয়েছে ভাই? এখানে একটা ফটো রয়েছে, দেখো ভাই একটা ফটো, যেটাকে মাস্ট আমি এখানে, দেখো কিছু নেই তো, এখানে কিচ্ছু নেই। দেখো ভাই থ্রি টু ওয়ান বলবো, কিচ্ছু নেই না? থ্রি টু ওয়ান, গিলি গিলি হকাশ ফকাশ। দেখো ভাই দেখতে পাচ্ছ কি কেস, একদম মাস্ত হয়ে গেছে ভাই জায়গাটা। এই দেখো সুন্দর দেখতে লাগছে। আর আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে কোথায় ভাই? এটা তবে মাথা ঘুরে যাবে আমার। আচ্ছা আমি বুঝলাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, রিমাইন্ড করি, রিমাইন্ড করি, রিমাইন্ড করি। আমি বুঝতে পেরেছি আমাকে এরাম ভাবে এটা যেতে হবে, এরাম ভাবে। এই দেখো ভাই, এবার এখান থেকে যাবো। এবার ভাই আমরা ঠিক চলে এসেছি। এই দেখো ভাই, মানে আমাদের সাইড ওয়াইজ যেতে হবে, বুঝতে পারছো? বাকি দাঁড়াও এখান থেকে আরেকটা ফটো রয়েছে, আর এই ফটোটাকেও আমাকে মনে হয় এরকম কিছু একটা টাইপের করতে হবে, তো এটাকে আমি এরাম প্লেস করে দিই। আর ইয়েস এই দেখো ভাই চলে এসেছি, আর মাঝখানে একটা গ্যাপ রয়েছে। ওই পড়ে গেছি বে, পড়ে গেছি ভাই এখান থেকে আমি খুব বাজে। বাকি দেখো এইখানে একটা ফটো আছে আই থিঙ্ক, আর এদিকেও একটা আছে, বাট গ্র্যাভিটির হিসেবে তো ভাই ওই ফটোটা তলায় পড়ে যাওয়ার কথা। হ্যাঁ প্রত্যেক জায়গায় গ্র্যাভিটি কাজ করছে, এখানে গ্র্যাভিটি কাজ করছে না, কি চলছে ভাই এখানে? বল তো চলো সামনে যাওয়া যাক, এবার আমি দেখি যে আমার সাথে হবেটা কি এখানে। কারণ দেখো এখানে আরেকটা ফটো আছে, যেই ফটোটা কি এটা ভাই আমি জানি না আদৌ, বাট চলো এখান থেকে সোজা যাওয়া যাক। আর এটা কি কি এটা? ওই ভাই পেন্ট সাইড, আমার মনে হয় এইটা রাস্তা, এটা ছাদ। ইয়েস এই দেখো ভাই এটা ছাদ, মানে আমাকে ফটোটা ঘুরিয়ে যেতে হবে আই থিঙ্ক আমার যেমন হচ্ছে। ইয়েস দেখো ভাই আমি কোথায় আবার লুপে ফেসে গেলাম আমার তো মনে হচ্ছে। ইয়েস এটা লুপ। এই দেখো ভাই দাঁড়াও, আগের বার আমরা গেছিলাম হচ্ছে এই যে লেফট সাইডেরটাতে, এবারে আমরা যাবো হচ্ছে রাইট সাইডেরটাতে। এই রাইট সাইডেরটা বসিয়ে দিই, চলো এবার তো ভাই রাইট সাইডেরটা যাবো, এখানে দেখি কি আছে। বাট এই জায়গাটা কেমন দেখতে লাগছে তোমরা দেখেছো ভাই, আমরা কেমন ভাবে আসছি রাস্তা বানাতে বানাতে। বাকি চলো এটাকে তাড়াতাড়ি এখান থেকে নিই। আর এখানে একটা ভুল ভুলাইয়া টাইপের আছে। ইয়েস এই দেখো ভাই ভুল ভুলাইয়া, কোথায় কোথায় চলে এলাম এটা? ওই এটা কোথায়? আদেও আমি আছি কোথায় ভাই, আমাকে কেউ বলবে আমি আছি কোথায়? তবে আমি কোথায় এলাম, এটা কি? ও ভাই আমি একটা ডাক কালেক্ট করলাম শুধু, মানে বুঝতে পারছো তোমরা, আমরা শুধু একটা ডাক কালেক্ট করার জন্য এতটা ঘুরে এসেছি। শুধু বলিস না ভাই আমি ডাকের জন্য এসেছি, আমাকে ফটো দে। ইয়েস আমরা শুধু ডাকের জন্য এসেছি, মানে আমরা এটা দিয়ে যেতে পারবো, আর এখান দিয়ে ভাই লাফাতে লাফাতে মাস্ট পার্কোর করতে করতে যেতে পারবো, আমি বুঝতে পেরে গেছি। বাট দাঁড়াও এক মিনিট, আমি আমার মনে হচ্ছে আমাকে এমন রিমাইন্ড বগেরা করতে হবে আমার যেমন হচ্ছে। দাঁড়াও এক মিনিট, এখানে এই ফটোটা রিমাইন্ড করে দিয়েছি, আর একটা ফটো রিমাইন্ড করি। এবার আমি বুঝতে পেরেছি যে আসলে কেসটা, দাঁড়াও এটাকে বসাই, আর এখান দিয়ে যে ফটোটা পাবো এটাকে কি করবো আমি? না না না, এটা না, এটা না, এইটা। ওকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এরাম করে দেবো ভাই, তবে আমি আই থিঙ্ক যেতে পারবো আমার যেমন হচ্ছে। কারণ দেখো তলায় এই যে ব্রাশটা পড়ে থাকার কথা গ্র্যাভিটির জন্য তলায়। আচ্ছা এইদিকেও একটা ফটো আছে, এই দেখো ভাই আমি ঠিক ধরেছি, এই দেখো এইখানে একটা ফটো আছে। আর এটা আমাকে তলায় প্লেস করতে হবে? কারণ দেখো আমি যেই সোজা প্লেস করলে না এটাতে আমি দাঁড়াতে পারবো না গিয়ে। এই দেখো দেখো দাঁড়াতে পারবো না ভাই, আমি দাঁড়াতে পারবো না, আমি বুঝতে পেরে গেছিলাম। দাঁড়াও দাঁড়াও, আমাকে কি করতে হবে? আমাকে এইরকম করতে হবে। ও
ভাই তোমরা দেখেছো এই দেখো 3 2 1 লেটস গো দেখো কিচ্ছু নেই এখানে আমার পায়ের তলায় কিচ্ছু নেই তো 3 2 1 লেটস গো লেটস গো লেটস গো এই দেখো ভাই কমপ্লিট ঘুরছিল বাইরে ভাই আমি জানি না এখানে কি চলছে কিন্তু এই যে ক্যাটটার নাম এর নাম হচ্ছে কে এ আই টি বুঝতে পারছো সি এ টি নয় মানে সি এ টি নয় সি এ আই টি তো এর নাম হচ্ছে ক্যাট আর একে আমরা পেট করেছিলাম আগের বারে মনে আছে কিন্তু এবারে করতে পারবো না এখানে ভাই অনেক ফটো বগেরা রয়েছে তো চলো আপাতত আমাকে যেতে হবে হচ্ছে কোথায় আমি যাই না এই দেখো ভাই আমাকে এই নেক্সট এইটাতে যেতে হবে এই লেভেলটাতে ফার্স্ট লেভেল আমরা কমপ্লিট করে দিয়েছি সেকেন্ড লেভেল আটখানা আছে থার্ড লেভেল লক ফোর্থ লেভেলও লক তো আমাদের সেকেন্ড লেভেলে যেতে হবে তো এখানে আমরা চলে যাই সোজা ভাই দরজা বন্ধ করে দিয়েছে আর আমাদের সোজা ওইখানে যেতে হবে আর তুই এখান থেকে চলে আসছিস বকছিস কেন এত ভাই তুই খুব বাজে বকছিস ভাই ক্যাটটা আমার জন্য তো খুব বাজে বকছে বাকি দেখো আমরা ভাই কোথায় যাচ্ছি আমরা আমাদের জায়গাটাকে ছেড়ে দিয়ে কোথায় চলে যাচ্ছি ভাই ও ছেড়ে দিয়ে আমরা টার্নেলে করে কোথাও একটা যাচ্ছি আমি জানি না কোথায় যাচ্ছি ভাই কোন একটা ডাইমেনশন চেঞ্জ করছি আমার যেমন হচ্ছে আর এটা গাড়ির ফ্রন্ট আমার যেমন হচ্ছে বাট ইয়েস তোর নাম এত লাস্টে বললি তুই আমাকে যে তোর নাম কেট ওয়েল গাইস আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের ডেস্টিনেশনে যেখানে দেখতে পাচ্ছ কেটও রয়েছে কেট আমাকে অ্যাসিস্ট করবে মাঝে মাঝে এসে বলছে আমরা একটা অন্য জায়গায় চলেছি যেখানে একটা খুব সুন্দর গাছ রয়েছে ভাই এই গাছটাকে দেখে আমার ভাই কথাবার্তা আটকে গেল বাকি চলো গাছ তো মাস্ত রয়েছে কিন্তু মনে হচ্ছে কেমন একটুখানি বেশি ভাই একটু জাদু জাদু টাইপের গাছ আছে না বাকি চলো আমাকে কোথাও তো একটা যেতে হবে যেখানে লেভেল বগেরা কমপ্লিট করতে হবে আই থিঙ্ক এটা আচ্ছা এটা লক আছে এই টেলিপোর্টারটা বাকি আমাকে নেক্সট কোনো টেলিপোর্টার খুঁজতে হবে তার সাথে আমাকে না টেডিও খুঁজতে হবে বাট টেডিটা যে কি কাজ করছে আমি সেটা বুঝতে পারছি না এখানে আরেকটা টেলিপোর্টার যেটা লক আছে সামনে আশা করি থাকবে ভাই টেলিপোর্টার এটা কি ভাই এটা কিছু একটা তো রয়েছে ভাই কিছু একটা ফর্মুলা রয়েছে যেটা আমি বুঝতে পারছি না বাট ওটা পরে গিয়ে আই থিঙ্ক জানতে পারবো আমি যে জিনিসটা আসলে কি চলো আপাতত আমি টেলিপোর্টার একটা কোথায় দেখলাম এই যো এইটা রয়েছে ভাই এই টেলিপোর্টারটা মানে আমি ওইখান থেকে নামলাম পুরো জায়গা ঘুরলাম এখানে এলাম শুধু দেখলে মানে তোমরা বুঝতে পারছো কি কেস চলছে বাকি চলো এটার ভেতরে মাস্ট যাওয়া যাক আর দেখি যে সামনে কি আছে ভাই এটাতে তো কিছু একটা আনহনি হতে চলেছে আমার যেমন হচ্ছে বাকি চলো আমরা চলে এসেছি হচ্ছে টেলিপোর্ট করে একটা নেক্সট জায়গায় যেটা আদৌ কোথায় ভাই আমি আছি কোথায় বা আমি যাচ্ছি কোথায় সেটাই জানি না বাকি চলো সোজা যাওয়া তো যাক তারপর দেখা যাবে ভাই আমি যাচ্ছি কোথায় কোথায় চলে এলাম ভাই আমাকে কেউ বলবে আচ্ছা এটা কি এখানে কি সব রয়েছে ভাই এটা কি ফিলেজ ওয়ার্ল্ড ট্যুর আমি জানি না এখানে কি চলছে বাট এক মিনিট আচ্ছা এক মিনিট ভাই এটা তো আরো ইন্টারেস্টিং তোমরা দেখো এক মিনিট আচ্ছা এইরকম হচ্ছে এই দেখো ফটোটা রিয়েল হয়ে গেল ভাই মানে আমি শুধু এখানে গিয়ে দাঁড়ালাম আর ওয়ালটাতে যেটা পেন্ট করা ছিল সেটা সামনে চলে এলো এক মিনিট ইয়েস সামনে চলে এসছে ভাই এটা কি চলছে এখানে এই দেখো এখানে বৃষ্টিও চলে এসছে আমি জানি না কি চলছে দেখো এইদিকে ফটো রয়েছে তো আমাকে আই থিঙ্ক এই পাশটাই যেতে হবে আর এদিকে দেখো এখানে গিয়ে শুধু আমাকে দাঁড়াতে হবে প্রত্যেকটা ম্যাচ করিয়ে এই দেখো হয়ে গেল ভাই নিজেই ও ভাই এটা 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 একটুখানি বেশি বাজে ছিল এটা একটুখানি খুব বাজে ছিল ভাই এত অসম কেন গেমটা ভাই একটু বেশি অসম আমি চলে তো এসেছি একটা অন্য জায়গায় আর এই দেখো এইখানে রয়েছে টেলিপোর্টারটা এই দেখো মানে আমাকে উপর দিয়ে কোথাও তলায় তাকাতে হবে আই থিঙ্ক আমার যেমন হচ্ছে ভাই চলো চলো উপরে যাওয়া যাক ভাই গেমটা আমার থেকে বেশি ইন্টারেস্ট লাগছে ভাই খুব বেশি লাগছে এই গেমটা ইন্টারেস্ট বাকি দেখেছো এইখানে রয়েছে ওইটা পেন্টিং করা তো আমি যদি ওর সামনেটা স্থির গিয়ে দাঁড়াই আর ও অটোমেটিক জেনারেট করে দেবে ওই জায়গাটাকে বুঝতে পারছো তোমরা বাকি তোমাদের গেমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এর নেক্সট পার্ট চাই কিনা সেটাও জানাও তো চলো এটাকে তাড়াতাড়ি ম্যাচ করা যাক দেখো ম্যাচ হয়ে গেছে ভাই ম্যাচ হয়ে গেছে আর টেলিপোর্টার চলে এসছে চলো মাস্ট চলে যাবো এবার নেক্সট লেভেলে ভাই আমি বুঝতে পারছি না কি বলবো কিন্তু আমার মুখ কথা জড়াচ্ছে না বাকি আমি চলে তো এসেছি নেক্সট লেভেলে আর এখানে কার একটা ফোন বাজছে ওই এটা ফোন ভাই তো কোনো ইউএফও টাইপের লাগছে বাকি তার আগে জিজ্ঞেস করি কি বলছে ও জেসি চুপ ও জেসি ও কমিউনিকেশন হারিয়ে ফেলেছে আমার সাথে এরকম কিছু বলতে চাইছে বাট দাঁড়া আমাকে আপাতত ফটো লাগবে একটা আমি যা বুঝতে পারছি কারণ এখানে কিছু তো আমি দেখতে পাচ্ছি না এখানে ফটো আছে ইয়েস এই দেখো ভাই একটা পাহাড়ের ফটো মাস্ট এই দেখো ভাই এত দূর হলে কি করে হবে রিমাইন্ড করে দিই ভাই এক মিনিট আমার একটা কোশ্চেন আছে যে আমি যদি রিমাইন্ড করি তবে কি এর কথা রিমাইন্ড হচ্ছে না শুধু ফটো রিমাইন্ড হচ্ছে আচ্ছা আমাকে মনে হয় এইদিকে যেতে হবে তো চলো আমি গেটটাকে ভেঙে দিয়েছি আর এপাশে চলে এসেছি আর এই পাশে কিছু তো একটা আছে ভাই এটা এটা কি এটা কি ও এটা কি আচ্ছা এখানে ফটো আছে এই দেখো ভাই হয়ে গেছে ওই আমি এত প্রো কেন আমি গেমটাতে আমি এত প্রো কেন আমি মাঝে মাঝে বুঝে পাই না ভাই চলো এইখানটা তো করে দিয়েছি এবার সামনেটা দেখা যাক যে এইখানে একটা ফটো আছে তো এটাকেও আমাকে করতে হবে বাট এক মিনিট আমি তো পেছনে যেতে পারছি না ভাই আচ্ছা আমাকে এই বলটাকে আই থিঙ্ক ভাঙতে হতো আমার যেমন হচ্ছে ইয়েস দাঁড়াও এক মিনিট এই এই যে ওয়ালটা আছে তো এটাকেও আমাকে ভাঙতে হবে আই থিঙ্ক দাঁড়াও এইখান থেকে এইরকম করে দিই তবে ওয়ালও ভেঙে গেল আর আমার দরজাও খুলে গেল ভাই দেখতে পাচ্ছ তোমরা মাস্ট ভাই আই কিউ ইউজ করতে হবে শুধু আই কিউ বুঝতে পারছো বাকি দাঁড়াও এটাও হয়ে গেছে এই ফটোটা মাস্ট ভাই একদম রিয়েল হয়ে যাচ্ছে ভাই সঙ্গে সঙ্গে এতটা অসম না গেমটা কি বলবো বাকি দাঁড়াও এক মিনিট এইখানটা দাঁড়াই ওয়ে হচ্ছে না ভাই এখানে হচ্ছে না এখানে কিছু তো একটা লাগবে যেটাতে আমাকে দাঁড়াতে হবে আমার মনে হয় শুধু আমার ওয়ালটা ভাঙতে হবে দাঁড়াও এক মিনিট আর একটুখানি পিছুই আমার এই ওপরটা রেখে দিয়ে ওয়ালটা ভেঙে দিতে হবে দাঁড়াও এক মিনিট হয়ে গেছে চলো এই যে আমাকে এই ওপরের জায়গাটা লাগবে ভাই তবেই আমি এখান থেকে এই দিকে দেখতে পারবো তাছাড়া আমি দেখতে পাবো না বাকি চলো এখান থেকে এটা হয়ে গেছে আর এইটাই কমপ্লিট করে দিই ভাই আছে গেমটা একটু স্ট্র্যাটেজিক্যাল তো আছে
এরকম হয়ে যা ভাই, ওই হয়ে যা, চলো হয়ে গেছে এটাও, ব্যাস এবার এই দিকটাতে আশা করি হয়ে যাবে। এবার চলো এবার এখান থেকে এইদিকে দাঁড়াই, আর এবার আশা করি সামনেটা গেলে হয়ে যাবে। ইয়েস হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখো ভাই, দাঁড়াও রিমাইন্ড করি আরেকবার। এই দেখো ভাই, এই জায়গাটা দেখো, 3 2 1, এই দেখো ভাই, এই দেখো ফটো থেকে বেরিয়ে আসছে এই যে এই ফ্রেমটা, এই ফ্রেমটাকে শুধু ম্যাচ করালেই হয়ে যাচ্ছে ভাই। এই দেখো, আমি জানি না আমি কি বলবো, কিন্তু ভাই আমি আছি, প্রো তো আছি ভাই। তোমরা কমেন্ট করো যে না ইন দা গেমার ইজ প্রো, বুঝলে। বাকি চলো আমরা চলে এসেছি কোন একটা জায়গায় নতুন, আর এখানে রয়েছে আমাদের কিছু একটা নতুন জিনিস, যেটা একটা গ্রিন, একটুখানি পার্পল টাইপের, একটু ব্লু টাইপের, যেটার ফর ফটো হচ্ছে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে যে ইয়েস। এই দেখো ভাই, এইটা অন করলে এখানে এইটা অন হলো ভাই। আচ্ছা, এটা 3D গ্লাস, আমি বুঝতে পারছি। তোমরা যদি 3D মুভি দেখে থাকো তবে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে চশমাটা দেওয়া হয় সেটা এরকম একটু টাইপের কালারিং থাকে। মানে আমিও জানি, কিন্তু তোমাদের আমি বোঝাচ্ছি জাস্ট যে এইখানটা এরকম থাকে। তো আমাদের এই তারটাকে অন করতে হবে আর ওইটাকে অন করতে হবে। চলো আমার যা বুঝতে পারছি ভাই এটাই। ওই দেখো ওই দিকে যেতে হবে ভাই, এদিক দিয়ে নেই। এখানে কোনো পেন্টিং ওয়াগেরা রয়েছে ভাই? পেন্টিং ওয়াগেরা তো এখানে নেই আমি যা বুঝতে পারছি। বাকি দাঁড়াও, এই পাশ দিয়ে একটা তার গেছে, তো এটা এই পাশে আছে আই থিঙ্ক। চলো এটাকে তাড়াতাড়ি অন করে দিই। অন করে দিয়েছি, হয়ে গেছে। এবার আমাদের লাস্ট শুধু একটা অন করতে হবে। দেখো ব্লু অন হয়ে গেছে, এবার সামনে গ্রিনটা অন করতে হবে। গ্রিনটা আই থিঙ্ক এই দিক দিয়ে আছে। চলো ইয়েস, এই দিক দিয়ে। আমি রাস্তাটা যা দেখলাম ভাই এদিক দিয়েই আছে। ওই বলবি না এদিক দিয়ে নেই, এদিক দিয়ে। এই দেখো ভাই, চলো এটাকে অন করে দিয়েছি, ব্যাস ভাই। এই পাজলটা একটুখানি ইজি টাইপের ছিল না আমাদের। এই দেখো এটা হয়ে গেছে, এবার শুধু সামনে দাঁড়ালে আই থিঙ্ক হয়ে যাবে, হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে ভাই, হয়ে গেছে ভাই। দেখো এখানটা রয়েছে, এই দেখো ভাই, তিনটাতে কিন্তু আলাদা আলাদা রয়েছে, দেখেছো? এই দেখো এখানে তিনটাতে আলাদা আলাদা রং রয়েছে, শুধু সামনে দাঁড়াতে হবে আর হয়ে গেছে ভাই। এই দেখো প্রো 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 ভাই, কি বলবো আর আমি জানি না ভাই। গেমটা বেশি অসম, যাদের মজা লাগছে, যাদের নেক্সট পার্ট চাই তারা অবশ্যই কমেন্ট করো, আর যাদের চাই না তারাও কমেন্ট করো ভাই, কারণ এই গেমটা আসবে, নেক্সট পার্ট আসবে। বাকি চলো একটাই কমপ্লিট করে দিয়েছি। এবার আমাদের নেক্সট আছে হচ্ছে এই দিকে পোর্টাল ছিল না, আমি দেখলাম তিনটে পোর্টাল ছিল, তার মধ্যে এই দিকে একটা আছে, ওই দিকে একটা আছে। চলো এবার এটা, তারপর ওইটা থাকবে। বাকি আমি না কি বলছি যে আজকে গেমটা এতটাই থাক, কারণ দেখো এইটাতে কি আছে আমরা সেটা নেক্সট এপিসোডে জানবো, আর নেক্সট এপিসোডে এখানকার পাজল সলভ করবো। বাকি ভাই পাজলগুলো খুব ইন্টারেস্টিং আর খুব সলিড যাচ্ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। চলো দেখো তোমাদের পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ অ্যান নেক্সট গেমপ্লে।